রিসেন্টলি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়েছে আইটেল S23 এবং সিম্ফনি Z60 Plus। তো এই দুটি ফোনের সাথে যদি সাইড বাই সাইড কম্পেয়ার করি তাহলে একটি ফোন অবশ্যই এগিয়ে থাকবে। তো কোন ফোনটি এগিয়ে থাকবে জানাবো এই ভিডিওতে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। চলুন প্রথমে ডিজাইন নিয়ে কথা বলি। আইটেল S23 সাইড এবং রিয়ার প্যানেলটি হচ্ছে প্লাস্টিকের। প্লাস্টিকের হলেও এর রিয়ার প্যানেলে কালার চেঞ্জিং ইফেক্ট ইউজ করা হয়েছে। অন্যদিকে সিম্ফনি Z60 Plus-এর রিয়ার প্যানেলটি গ্লাসের তৈরি এবং বক্সি ডিজাইন। সো ফোনটি যখন হাতে নেবেন তখন প্রিমিয়াম একটা ফিল পাবেন। সুতরাং বোঝাই যাচ্ছে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিক থেকে সিম্ফনি এখানে এগিয়ে থাকছে। এবার আসি এই দুটি ফোনের ডিসপ্লে সেকশনে। দুটি ফোনের ডিসপ্লে সাইজ 6.6 ইঞ্চির হলেও আইটেল S23-এর ফ্রন্টে থাকছে ওয়াটার ড্রপ নস এবং সিম্ফনি Z60 Plus-এর ফ্রন্টে থাকছে পানসোল ডিসপ্লে। দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে 90Hz-এর ফাস্ট রিফ্রেশ রেট। সো স্ক্রলিংয়ের সময় দারুণ একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। সো এখানে আইটেল S23-এর সাথে কম্পেয়ার করলে শুধুমাত্র পানসোলের কারণে সিম্ফনি Z60 Plus এগিয়ে থাকছে। আবার পারফরমেন্স নিয়ে বললে দুটি ফোনের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে, যেখানে আইটেল S23-তে রয়েছে ইনিসক T606 প্রসেসর, যেটি 12 nanometer আগের চেয়ে বিল্ড করা এবং এর আন্তরিক স্কোর 230,000-এর মতো। অন্যদিকে সিম্ফনি Z60 Plus-এ রয়েছে ইনিসক T616 প্রসেসর, এটিও 12 nanometer আগের চেয়ে বিল্ড করা কিন্তু এর আন্তরিক স্কোর 300,000-এর উপরে। সুতরাং পারফরমেন্সের দিক থেকে অনেকটাই এগিয়ে থাকছে সিম্ফনি। তাছাড়া র্যাম ম্যানেজমেন্ট নিয়ে বললে আইটেল S23-এর দুটি ভেরিয়েন্ট থাকছে, 4GB 128GB এবং 8GB 128GB। অপরদিকে সিম্ফনি Z60 Plus-এ শুধুমাত্র একটিমাত্র ভেরিয়েন্ট থাকছে, 6GB র্যাম এবং 128GB স্টোরেজ। আবার গেমিং নিয়ে বললে আইটেল S23-এর তুলনায় সিম্ফনি Z60 Plus-এর গেমিং এক্সপিরিয়েন্স ভালো পাবেন, সাথে হিটিং ইস্যুও কম থাকবে। পারফরমেন্সে পরে এবার আসি ক্যামেরাতে। দুটি ফোনের ব্যাকে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। দুটি ফোনের মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। ডে লাইটে ছবির কোয়ালিটি নিয়ে বললে শার্পনেস, ডিটেলস, ইভেন হোয়াইট ব্যালেন্স ভালো পাবেন, কিন্তু লো লাইটের ক্ষেত্রে দুটি ফোনের পিকচার আউটপুট ভালো পাবেন না। সো ক্যামেরার দিক থেকে বলতে হচ্ছে দুটি ফোনই সেম। আবার ব্যাটারি নিয়ে বললে দুটি ফোনে রয়েছে 5000 mAh-এর ব্যাটারি, যেখানে আইটেল S23-এর সাথে থাকছে 10W-এর চার্জার এবং সিম্ফনি Z60 Plus-এর সাথে থাকছে 18W-এর চার্জার। সো এখানে অবশ্যই এগিয়ে থাকছে সিম্ফনি Z60 Plus। অন্যান্য ফিচার হিসেবে দুটি ফোনেই থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স Android 12। ফাইনালি প্রাইস নিয়ে বললে আইটেল S23-এর বেস ভেরিয়েন্টের দাম 10,490 টাকা এবং টপ ভেরিয়েন্টের দাম 12,490 টাকা। অপরদিকে সিম্ফনি Z60 Plus-এর দাম 11,999, মানে 12,000 টাকা। এখন কথা হলো এই দুটি ফোনের মধ্যে আপনি কোন ফোনটি কিনবেন। এক কথায় বললে অবশ্যই আপনি কিনবেন সিম্ফনি Z60 Plus, তবে আইটেল S23 ফোনটি খারাপ না। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।